রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক বাঁদর পরে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র আজ আসুক বেটা, আজ ওকে আমি খাবই। কি খিদে পেয়েছে, যাই কটা বন মুরগি ধরে আনি, তারপর আয়েশ করে খাবো। আয় আয় আরেকবার এদিকে আয় বেটা, আগে আগে আমি তোকে খাবো। আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি 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 আয় তাড়াতাড়ি, একটা জল জ্যান্ত লোভনীয় শেয়াল। পালা মিচকে, ঘুর পথে পালা, সামনে ভাগ, পালা মিচকে, পালা পালা। ওরে বাবা, পালাই, ভাগ ভাগ। এই চা শিকার ফসকে গেল, দূর 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 দূর। সব বেটা ওই কিছু বাঁদরটার জন্যে, আজ আজ আমি তোকেই আগে খাবো। আমায় খাবি? আয় 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 কাছে আয় কাছে, এই নে এই নে এই নে এই নে। ওরে বাবা রে, ওরে বাবা, ও বাবা গো, ওরে বাবা রে বাবা, এত আমের বৃষ্টি হচ্ছে। ওরে বাবা, একেবারে পেটে গেল। তোমাদের আমাকে আমাকে ছেড়ে দাও, আমি আমি আর কখনো কখনো তোমাদের বন্ধুর ওপর নজর দেব না। দোষ যখন করেছিস তখন শাস্তি তোকে পেতেই হবে, তো তো খিদে তাই না? হ্যাঁ, এনে খা খা, মাটিতে আছাড় খা। ওরে বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, কবরটা একেবারে ভেঙে গেল গো। ওরে বাবা গো, যা যা এখান থেকে পাল্লা। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা, কি ব্যথা। কি করতে ওদের জঙ্গলে যাও তুমি? হ্যাঁ, ওরা এক একজন এক এক রকমের ধড়িবাজ, আর রাজু পেটু এরা তো বেশ শক্তিশালী, ওদের সাথে পেরে ওঠা আমাদের কর্ম না। ওরে, আমি তো লোভ সামলাতে পারি না, এত সুন্দর সুন্দর লোভনীয় সব জন্তু জানোয়ার দেখলেই কেমন পেটের ভেতরটা চুঁই চুঁই করে ওঠে।
তোরা, তোদের একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে তোরা কিন্তু একটু সাবধানে থাকিস বাপ আমার। ও কিন্তু ছলে বলে কৌশলে আবার তোদের পিছনে লাগার চেষ্টা চালিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না রাজু, আমি আগে থেকেই বেশ কিছু কচি ঘাস এনে রেখেছি, যতদিন না ওগুলো শেষ হচ্ছে ততদিন আমি আমাদের ডেরা থেকে এক পাও সরছি না কোথাও। সাবাস সাবাস। ও এই খেতে কি সুন্দর সুন্দর গাজর, একটা খেলে মনে হয় আরো খাই আরো খাই। না আর খাবো না, এবার ডেরায় ফিরতে হবে, ওদিকে যাওয়াটা শুরু হয়ে গেল, আর দেরি হলেই রাজু আবার বকাবকি শুরু করবে। এত লোভনীয় খরগোশটাকে দেখলেই আমার জিভে জল চলে আসে, কিন্তু কিছু করতে গেলেই আবার সেই পেটু রাজুরা এসে আমাকেই আচ্ছা সে ধোলাই দেবে। না 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 না, একে খেতেই হবে, আর তার জন্য আমাকে অন্য রাস্তায় হাঁটতে হবে। পেয়েছি, আমাকে এর সাথে ভাব জমাতে হবে, বন্ধুত্ব করতে হবে, তারপর আমি একে খাবো। রোজ রোজ এত খাটি, খেতে যাচ্ছি না যুদ্ধ করতে যাচ্ছি বোঝা মুশকিল। শোন ফিচকে, এই পেটের খিদে নিবৃত্তির জন্যই তো জগতে এত সংগ্রাম। আমাদের পেট না থাকলে আর কোনো সমস্যাই থাকতো না। বাঁচতে হলে যেমন খাবার খাওয়াটা জরুরি, তেমন খাবার খাওয়ার জন্য একটু খাটাখাটনিও করা দরকার। এটা একদম আমার মনের কথা বলেছো রাজু, খিদে পেলে কারো হুঁশ তাল থাকে না, মনে হয় পেটের মধ্যে যেন হাঁপড় চলছে। শোন পেটু, তোর কথা আর বলিস না, তোর যা পেট তার ভিতরেই পুরো জগৎ সংসারের সব খাবার ঢুকে যাবে, আর কাউকে খেতে হবে না। চল 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 সবাই চল, শিকারে যেতে হবে তো, চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। রাজু আমি একটু উত্তরের দিকে যাব, ওখানে একটা বেশ মিষ্টি গাজরের ক্ষেত আছে। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাস। বাবা কতটা রাস্তা, রোজ রোজ এই খাবার খেতে যাওয়া একরকম হুজ্জুতি হয়ে গেছে। আবার আমাদের পেছনে লাগতে এসেছিস, সেদিনকার ধোলাইয়ের কথা ভুলে গেছিস নাকি? কিছু করতে আসলে আমি কিন্তু চেঁচাবো। আরে আরে না না ভিচকে ভাই, আমি আর আগের মতো দুষ্টু বাঘ নেই, আমি এখন ভালো ভালো মিষ্টি বাঘ হয়ে গেছি। এরকম সবাই বলে থাকে, স্বভাব কারোর বদলাবার নয়। আরে না রে, সেদিন তোদের কাছে মার খাওয়ার পর থেকে আমি মাংস খাওয়াই ছেড়ে দিয়েছি, এখন আমি শুধু গাজর ফল মূল এসবই খাই। এই এই দেখ না ভাই, আমি তোর জন্য এই থলে করে বেশ কিছু গাজর নিয়ে এসেছি, তুই তোর ডেরায় ফিরে গিয়ে গাজর খা। একি তাই তো, এ তো অনেক গাজর, তাহলে বাঘ কি সত্যি সত্যি পাল্টে গেল? দেখ আমার কিন্তু তোর এই হঠাৎ করে ভালো হয়ে যাওয়ার নাটকটা সুবিধার মনে হচ্ছে না। ওরে না না, নাটক কেন হতে যাবে, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। সেদিনকার পর থেকে আমি একেবারে প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন তোদের ক্ষতি চাইব না, এখন থেকে আমি আমি তোর বন্ধু। শুধু তোর না, এই জঙ্গলে যত নিরামিষাশী প্রাণী আছে আমি আমি সবার বন্ধু। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমি রোজ রোজ তোর জন্য গাজর নিয়ে আসবো। তোকে অত কষ্ট করে আর উত্তরের জঙ্গলে গাজর আনতে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে গেলেই ভালো। ঠিক আছে, জানা যা আমার পুরনো ব্যথা আমি ভুলিনি, তোদের এক একজনের সাথে বন্ধুত্ব করব, তারপর এক একটাকে খার মরতে চিবিয়ে চিবিয়ে খাবো।
তখন টিটু রাজু একা পড়ে যাবে। কি রোদ, বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম। সে যা বলেছিস, শিকার করতে যাওয়া না যুদ্ধ করতে যাওয়া বুঝে উঠতে পারি না। একি ফিচকে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? তুই তো উত্তরের ক্ষেতে গাজর খেতে গেছিলি। আর আর অত দূরে যাইনি, মাঝপথেই গাজর পেয়ে গেলাম, তাই নিয়ে চলে এলাম। হ্যাঁ ঠিকই, এখানে কাছাকাছি তো গাজরের ক্ষেত নেই, তাহলে গাজর পেলে কিভাবে? বন্ধু দিয়েছে, বন্ধু। হ্যাঁ বন্ধু, আমরা ছাড়া তোর আবার এই জঙ্গলে কোন বন্ধু আছে শুনি? অত বিশ্লেষণ করতে পারলাম না, শান্তিতে গাজর খাচ্ছি। খেতে দাও, তোমার ইচ্ছে হলে দু চারটে খেতে পারো। না না না, আমারও সব গাজরে ভক্তি নেই, তোর খাবার তুই খা, কিন্তু কে দিয়েছে সেটা বল। একবার বললাম তো, বন্ধু দিয়েছে। আচ্ছা তোমার অত আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কি লাভ শুনি? আজকে কিরকম টেরা টেরা কথা বলছিস রে ফিচকি, তোর কি হয়েছে বলতো? উফ, শান্তিতে দেখছি খেতেও দেবে না। আমি যে ভালো হয়ে গেছি এই ধারণাটা বেটা খরগোশের মনের মধ্যে একেবারে গেঁথে দিতে হবে। কি করি কি করি কি করি, হ্যাঁ আজ ওর সাথে দু চারটে গাজর খাবো, তাহলেই ও বুঝতে পারবে আমি এখন নিরামিষাশী হয়ে গেছি। তা তুই আজ আবার এসেছিস? হ্যাঁ, বন্ধুকে কি আর ভুলে থাকা যায় নাকি? চল আজ আমরা একসাথে গাজর খাবো, আর যা বেঁচে থাকবে সেগুলো তুই বাড়িতে নিয়ে যাবি। এই উত্তরের জঙ্গলের গাজরগুলো খুব মিষ্টি বলো? হ্যাঁ খুব মিষ্টি, ঠিক তোর মতো। কিছু বললি? না গো, আমি বললাম সত্যি সত্যি খুব খুব মিষ্টি। আসলে গাজর ক্ষেতের পাশেই আখ ক্ষেত আছে তো তাই। তুই তো বেশ মজার কথা বলিস। আচ্ছা এই রাজু আর তোর বাকি বন্ধুরা তোর জন্য এরকম মিষ্টি মিষ্টি গাজর নিয়ে আসে? না না, ভুলেও কোনোদিন আনে না। আসলে ওদেরও দোষ না, ওদেরও তো কত দূরে দূরে খাবারের সন্ধানে যেতে হয়, তাই আমার জন্য খাবার আনাটাও একরকম সমস্যা। আসলে আসলে ওরা তোর সত্যিকারের বন্ধুই নয়। কি যা তা বলছিস, ওরা আমার বিপদে আপদে এতদিন পাশে থেকে এসেছে, আর ওরা আমার বন্ধু নয়। তুই এসব ভুল ভ্রান্তি কথা আমাকে বোঝাচ্ছিস, এটা রাজু জানতে পারলে না তোকে একেবারে চিবিয়ে ছিঁড়ে খাবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি তো তোর এই কদিনের বন্ধু, তোর জন্য গাজর নিয়ে আসছি। আজ ডেরাই ফিরে সবাইকে জিজ্ঞেস করি, ওরা রোজ রোজ তোর জন্য গাজর এনে দেবে কিনা। যদি হ্যাঁ বলে তাহলে ওরা তোর বন্ধু, আর যদি না বলে তাহলে শত্রু। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো তাহলে। আজ এখন উঠি, অনেক বেলা হতে চললো। এই এই থলেটা নিয়ে যা বন্ধু, সব গাজর তো শেষ হয়নি, বাকিগুলো ডেরাই গিয়ে খাস। আচ্ছা ঠিক আছে, তাহলে চলি আজকে। হ্যাঁ হ্যাঁ আয়। কিরে ফিচকে, এখানে বসে নাক ডেকে ঘুম দিচ্ছিস? কিরে বেটা, ওট রে ওট ওট ওট, সকাল সকাল এত ঘুম কিসের? কে ও তোরা? হ্যাঁ বল, বলছি সকাল সকাল এত ঘুম কিসের ভাই? আসলে আসলে বন্ধুর সাথে দেখা করে গাজর নিয়ে এলাম, তারপর কিছু রেলা এসেও খেলাম, তোরা আসছিস না দেখে একটু ঝিমিয়ে নিচ্ছিলাম আর কি। এই কাল থেকে দেখছি তুই বন্ধু বন্ধু করছিস। দেখ পিচকে, তুই আমাকে বল, কে তোকে রোজ রোজ খাবার দিচ্ছে? তোর বন্ধু তোর থেকে কম শক্তিশালী না বেশি শক্তিশালী? কত জেনে তোমাদের কি কাজ? হ্যাঁ তোমরা বলো তো, তোমরা কি আমার জন্য রোজ রোজ গাজর এনে দেবে বলো? হ্যাঁ, মামা বাড়ির আবদার জানু, আমাদের নিজেদেরই
এত কষ্ট করে মধু পাড়তে শিকার করতে যেতে হয়, তার উপর আবার ওর গা জোড়া না, আবদার কত। আমি সেই কত দূরে কচি ঘাস খেতে যাই, তোর জন্য গা জোড়া না সম্ভব নয় ভাই। আমি ভাই ওসব গাজর সবজিটাই অত পছন্দ করি না, যেটা ভালোবাসি সেটা হলো কলা আর গরমকালে পাকা রসালো আম। আহ আহ কি স্বাদ, যেন অমৃত। ভেবেই জিভটা জুড়িয়ে গেল। আমি জানতাম তোরা কেউ আমার বন্ধু না, কেউ না, সব শত্রু। আরে ভিচকে কোথায় যাচ্ছিস? ওরে শোন কিরে, আরে সবার তো নিজেদের কাজ আছে, কিভাবে তোর জন্য গাজর এনে দেবে বল? কিরে কোথায় যাচ্ছিস ভিচকে? যেদিকে দু চোখ যায়। এই এই শোন তোরা, এখন ভিচকের ওপর দূর থেকে ছায়ার মতো নজর রাখবি, সবাই বিভিন্ন দিকে চলে যা, ওর বন্ধুটা কে সেটা জানা দরকার। আচ্ছা রাজু। কেউ আমার বন্ধু নয়। ইয়োলো, তুই এরকম কাঁদছিস কেন? আমার কোনো বন্ধু নেই, সবাই শত্রু। সবাইকে জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ বললো না যে আমার জন্য খাবার এনে দেবে। এই তো মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে। না কোনো বন্ধু আর কেউ না থাকলেও তোর জন্য আমি তো আছি, তোর আর চিন্তা কিসে? কদিন পর তুইও তোদের মতো হয়ে যাবি, আমার জন্য আর খাবার এনে দিবি না? না না কি যে বলিস না, আমি মনের প্রাণে তোকে ভালোবাসি, শুধু তোকে খাওয়ার জন্য। চল জঙ্গল থেকে বেরিয়ে সামনে এই নদীর পাড়ে গিয়ে বসি। হ্যাঁ চল বন্ধু। এটা তো সামনে, হ্যাঁ কতটা রাস্তা হাঁটতে হলো, হাঁপ ধরে গেল একেবারে। যাই একটু জল খেয়ে নি। কি দেখছি, আগে খরগোশে এক ঘাটে জল খাচ্ছে, হায় 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 হায়, শেষে কি না ফিচকে এই বদমাস বাঘটাকে বন্ধু ভাবলো? না আমাকে কিছু করতে হবে এক্ষুনি, রাজু আর বাকি দলবলকে সাবধান করে দিতে হবে, কিন্তু ফিচকে একা ছেড়ে গেলেও বিপদ হতে পারে। ওই কি করি এখন? এই 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 এদিকে শোন, এদিকে শোন, ও জোরে চেঁচাস না, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কেছা তোকে রাজু আর বাকি বন্ধুদের খবর দিতে হবে যে ফিচকে এখানে দুষ্টু বাঘের সাথে বন্ধুত্ব করেছে, তাই ওরা যেন সবাই এই জঙ্গলের কাছাকাছি আসে। আমি ফিচকের উপর নজর রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ঝড়ের বেগে উড়ে যাব আর ঘুরে আসব, তুমি তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যা। চল ফিচকে আমরা এবার গাজর খাই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চল বন্ধু। আমি তোর জন্য আগে থেকে অনেক গাজর এনে রেখেছি, আসলে আজকাল আমিও তো গাজর খাচ্ছি কি না। হ্যাঁ বাঘ খরগোশ ভাই শিবের গাজন গাই, গাছের তলায় বসে আমরা গাজর চিবিয়ে খাই। বাহ কবিতাটা বেশ জব্বর বানিয়েছিস তো। বাঘটা তো জিভ চাটছে, নিশ্চয়ই ব্যাটার মনে মনে বদ মতলব আছে, রাজুরা তো এখনো এলো না। উফ কিছুই বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ ফিচকে পেট ভরে খা, তুই খেয়ে খেয়ে পেট ফোলা আর আমি তোকে খাবো। তুই তুই খাচ্ছিস না কেন, তুইও খা। না না তুই খা, তোর খাওয়াই আমার খাওয়া, তুই আমার প্রাণের বন্ধু বলে কথা, তুই আজ আমার জঙ্গলে এসেছিস, তার মানে তুই আমার অতিথি, অতিথিকে সবসময় সৎকার করতে হয়, এমন সৎকার করব যে তোর আর কোনো চিহ্নই থাকবে না। উফ পেট ভরে গেল, আর একটু জায়গা নেই। বাবা অনেকদিন পর এত গাজর একসাথে খেলাম। তুই গাজর খেয়ে পেট ভরিয়েছিস, এবার আমি তোকে খেয়ে পেট ভরাবো। সর্বনাশ, যা ভেবেছিলাম তাই। এই এসব কি বলছিস, আমরা তো এখন বন্ধু। এ কার বন্ধু? ওসব ওসব তোকে ফাঁসানোর জন্য আমার একটা ছোট্ট চক্রান্ত। এই
খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, আমার কাছে আসবি না, আমি চেঁচাবো কিন্তু রাজু। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তোদের উল্লুকপুর এখান থেকে অনেক অনেক দূর, কেউ শুনতে পাবে না। এখন এখন তুই পেটের ভিতর যাবি। বেটা বজ্জাত, তোর এত বড় সাহস, একবারে শিক্ষা হয়নি, একবারে শিক্ষা হয়নি, আবার আমাদের বন্ধুদের দিকে নজর দিয়েছিস। আজ তোকে, আজ তোকে আরং ধোলাই দেব, আরং ধোলাই। ভুল হয়ে গেছে রাজু, আর কোনোদিন কোনোদিন কারোর দিকে নজর দেব না। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর আর কোনোদিন আসবো না। দাঁড়া, যাওয়ার আগে আর একটু ওষুধ খেয়ে যা। আর এই যে আহাম্মক, এই তোর বন্ধু, এর জন্য তুই আমাদের ছেড়ে চলে এসেছিস। ছি 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 ফিচকে, এতদিন জানতাম তুই বেশ চালাক চতুর, কিন্তু এখন দেখছি খাবার লোভে তুইও বোকা হয়ে গেছিস। একটা কথা মনে রাখবি, একটা কথা, শত্রুরা কখনো শোধরায় না, ছলে বলে কৌশলে তারা বন্ধুত্বের ফাঁদ পাতে, আর সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।